दीपक भालोर जन्यई करेछि भविष्य কথা বলা যাবে না ছেড়ে দিন ছেড়ে দিন আমি করে নিচ্ছি ও আমি করে নিচ্ছি ঝুল ঝাড়ুটা কোথায় চারিদিকে যা ঝুল দাঁড়াও ভালো করে ঝাড়ি মাদুলির মতো হয়ে থাকতে পারতেন তাহলে ওনাকে আমার বাঁচাতে খুব সুবিধা হতো এখন কে যে ওনাকে বিষ দেবে এত দূর থেকে আমি যে কি করে জানবো কি করে বা বাঁচাবো বিষ এই দাদা ভাইকে কে বিষ দেবে একটা কেউ মেয়ে উড়ে এসে ছুটে বসলো সে নাকি সব সম্পত্তি পাবে না না আমি মানতে পারছি না আমি কিছুতেই মানতে পারছি না কিছুতেই না যে করেই হোক যে করেই হোক ওই মেয়েটাকে আমার পথ থেকে আমি সরাবই সরাবো সরাবই সরাবো কেউ আটকাতে পারবে না কেউ না তাই কর দিদি তাই কর তাই কর যত তাড়াতাড়ি পারিস কিছু একটা ব্যবস্থা কর দিদি একে তো পুরো সম্পত্তিটা গিলে ফেললো তারপর আবার বলে কিনা ভূত না প্রেত কে একটা বরণ করছে আমার ভীষণ অস্বস্তি হচ্ছে দিদি বড় অদ্ভুত একটা মেয়ে আমার সন্দেহ ওই মেয়েটা আমাদের জন্দুত হয়ে এসছে দিদি মা
মা আমার কিন্তু আর ভালো লাগছে না কিছু তোরা বার কি মা হয় তুমি ওই মেয়েটাকে বাড়ি থেকে দূর করবে আর নয় আমার সঙ্গে রঙ্গনা ডিভোর্স পাকা একটা মানুষ এরকম বোকা কি করে কে জানে ও দেখতে পাচ্ছে যে ওই মেয়েটার জন্য ওর বড় সম্পত্তি হারাচ্ছে তারপরেও কি ওই মেয়েটার সঙ্গে বন্ধুত্ব করবে শুধু মা আমি কিন্তু বলে রাখলাম ওই বোকা বউয়ের সঙ্গে কিন্তু এইভাবে চললে আমি আর সংসার করতে পারবো না পিকু রঙ্গনা ওর সঙ্গে থাক কি বলছো কি এত কিছু বড় তুমি এসব গলা নামিয়ে কথা বলো গলা নামিয়ে কথা বলো এতদিনে নিশ্চয় তুমি বুঝতে পেরেছো যে তোমার মা হাওয়ায় কথা বলে না যতদিন না মেয়েটাকে বাড়ি থেকে তাড়াতে পাচ্ছি রঙ্গনার সঙ্গে ওর বন্ধুত্ব হওয়াটা খুব দরকার আমাদের জানতে হবে কি উদ্দেশ্যে বাড়িতে এসেছে আমাদের সম্বন্ধে কি কি জানে রঙ্গনার সঙ্গে ওর বন্ধুত্ব হওয়াটা খুব প্রয়োজন পিকু একমাত্র রঙ্গনার কাছ থেকে আমরা ইনফরমেশন গুলো পাবো এত কিছু কাণ্ড করার কি দরকার মেয়েটাকে সরিয়ে ফেললেই তো হয় আরে দৃপ্ত তো এখন আর আমাদের পথের কাঁটা নয় ওই মেয়েটাই আমাদের পথের কাঁটা চল না একটা ফুল প্রুফ প্ল্যান বানিয়ে ফেলি Let's finish her. তোমাদের এই প্ল্যান থেকে আমাকে বাদ দাও মামু মানে তুই হঠাৎ একথা বলছিস কেন ওই মেয়েটার নামে সম্পত্তি হয়ে গেলে তোর কোন ক্ষতি হবে না হবে মা ডেফিনেটলি হবে কিন্তু যে মেয়েটা আমার প্রাণ বাঁচিয়েছে আমি আমি তার ক্ষতি করতে পারবো না মা এইটুকুনি কৃতজ্ঞতা বোধ আমার মধ্যে আছে রিয়েলি ওই মেয়েটা তোর প্রাণ বাঁচিয়েছিল কবে কি হলো বাবা তুমি কি বলতে কি থেমে গেলে বলো না না আমিও জানতে চাই তুমি এখন ওই মেয়েটির কোন বুজরুগিটা আবার বিশ্বাস করতে শুরু করলে চুপ করো থেকে না বাবা বলো উত্তর দাও বাবা বলো উত্তর দিতে আমি পারবো না দীপু তোকে আমি কি করে সত্যিটা বলবো যে ত্রিনয়নী ভবিষ্যৎ দেখতে পায় তুই তো আমার কথা বিশ্বাস করবি না যদি সংযুক্তাদের কথাটা জানিয়ে দিস তাহলেই তো সর্বনাশ সংযুক্তা তো বুঝে যাবে যে ত্রিনয়নী ওদের সব ষড়যন্ত্র আগে কি হলো তপু দাদু ভাইয়ের প্রশ্নের থেকে তুই মুখ লুকোচ্ছিস কেন এত বড় ভুল তুই করলি কোন আকেলে দাদু ভাইকে সমস্ত সম্পত্তি থেকে বঞ্চিত করে সমস্ত সম্পত্তি তুই ওই মেয়েটার নামে লিখে দিলি বড় বৌমা এগুলো মেনে নেবে কি করে ও তো মা ও সহ্য করবে কি করে এত বড় একটা সম্পত্তির মালিক হবে ওই অশিক্ষিত কেউ অজ পাড়া গায়ের মেয়ে তার ছেলেকে তার প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করবে সে সমস্ত সম্পত্তি ভোগ করবে তাই তো ওরা তো জানে সম্পত্তি এখন দৃপ্তর বউয়ের নামে এবার তো ত্রিনয়নীর ওপর ওদের নজর পড়বে বাবা 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 শোনো বাবা বাবা দেখলে ঠামি দেখলি বাবা কিভাবে চলে গেল উত্তর না দিয়ে আবার এরকম কেন করছে আমি সত্যি কিছু বুঝতে পারছি না আমার না কিছু ভালো লাগছে না ঠাম্মি প্রথমত আমাকে আমাকে ভুল বুঝিয়ে বিয়েটা বিয়েটা করতে বাধ্য করলো তারপরে এখন 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 ওই মেয়েটিকে সম্পত্তি লোভ দেখিয়ে বাড়িতে আনলো আমি বারবার বাবাকে বলেছিলাম যে এই বিয়েটা আমি মানি না তারপরে বাবা ওই মেয়েটিকে কাট দিল ওই মেয়েটি বাড়িতে চলে এসেছে কিছু ভালো লাগছে না ঠাম্মি আচ্ছা আমার আমার কী অপরাধ বলো তো আমি কী ভুল করেছি বলো না আমার ভালো লাগছে না তুই দুঃখ করিস নি ভাই তুইও যেমন কিছু বুঝতে পারছিস না
আমিও তেমন কিছুই বুঝতে পারছি না। কেবল মনে হচ্ছে তপুর মতো এমন একটা বিচক্ষণ মানুষের কানে কি বিষ ঢাললো ওই মেয়ে, নিজেদের লোকের থেকে পরের মেয়েটাই ওর কাছে বড় হলো। বিষের ব্যাপারে কি বলছিলে তুমি? কি জানো তুমি বিষের ব্যাপারে? ওভাবে বিষের কথাটা বলে ফেলা উচিত হয়নি আমার। এখন কাউকে কিছু বলা উচিত হবে না যে আমি দেখেছি কেউ তৃপ্তবাবুকে বিষ খাওয়াবে। কথা আমি শুধু বাবাকে কইব, বাবাকে। তুই বলছো না কিন্তু। ও কিছু না, ও সব কথার কথা। আপনি এত এত ধুলোর মধ্যে থাকবেন না, আমি ঠিক নিজে করে নেব। তুমি চাইছো আমি এখান থেকে চলে যাই, কিন্তু ঘটনাটা যতক্ষণ না আমি জানবো ততক্ষণ তো এখান থেকে আমি যাব না। আমার চোখকে ফাঁকি দেওয়া কিন্তু অত সহজ নয়। আমি বুঝতে পেরে গেছি তুমি কি বলতে চাইছিলে। সত্যি আপনি বুঝতে পেরে গেছেন? বুঝবো না কেন শুনি? আমার মুখ দেখে কি বোকা মনে হয়? আমি সব বুঝতে পেরে গেছি। যদি বুঝেই থাকেন তাহলে দয়া করে বাড়ির কাউকে কিছু বলবেন না। আপনি একটু বাবাকে ডেকে দেবেন, আমার যে ওনাকে অনেক কথা বলার আছে। এই বাড়িতে যে বিষ, এক্স্যাক্টলি এই বাড়িতে বিষ। কিন্তু আমার প্রশ্ন হলো তুমি কি করে কথাটা জানলে? তুমি তো ছিলে বাড়ির বাইরে আর আমি ছিলাম বাড়ির ভেতরে, বানালামও বাড়ির ভেতরে আর দিলামও বাড়ির ভেতরে। কি দিলেন আপনি? হ্যাঁ বিষ আমি তো বানাই আর আমি দি। আপনি আপনি বিষ দেন? কি হবে ঠাকুর, আমি কি করব? এতদিন দীপুকে বাঁচাতে চাওয়ার আবেগের বসে এদিকটা তো ভেবে দেখিনি। একে ত্রিনয়নী ওই অসাধারণ ক্ষমতার অধিকারিণী, তার উপর সংযুক্তরা জানে ওই সম্পত্তির মালিক হবে। সম্পত্তির লোভে সংযুক্তরা এতদিন দীপুর ক্ষতি করতে চেয়েছে, এখন যদি সংযুক্তরা ওই মেয়েটার ক্ষতি করে, ওদের হাত থেকে আমি ওকে বাঁচাবো কি করে ঠাকুর? এটা আপনি কি বললেন দাদা? সম্পত্তির লোভে যারা দীপুর ক্ষতি করতে চেয়েছে তারা তো আবার হাত ধুয়ে মেয়েটার পেছনে পড়ে যাবে, এই কথাটা তো আগে মাথায় আসেনি। তো বরণ করে ওকে আমি ঘরে তুলতাম না, তাড়িয়ে দিতাম। হ্যাঁ দাদা, দূর দূর করে তাড়িয়ে দিতাম। এবার কি হবে দাদা? মেয়েটাকে দীপুর রক্ষা কবচ করে রাখতে কি ওকে যে আমরা চরম বিপদের দিকে ঠেলে দিলাম, কি করে বাঁচাবো মেয়েটাকে? কি বললে তুমি, কি বললে? আগে জানতে পারলে ওকে বরণ করে ঘরে না তুলে তাড়িয়ে দিতে। হ্যাঁ দিতাম, তাতে মেয়েটা হয়তো কষ্ট পেত কিন্তু প্রাণে তো বাঁচত। ঠিক বলেছ, ঠিক বলেছ তুমি। দাঁড়াতে হবে, দাঁড়াতেই হবে ওকে। নিজের ছেলেকে বাঁচাতে গিয়ে ওকে এত বড় বিপদের মধ্যে আমি ঠেলে দিতে পারব না। ওর কোনো ক্ষতি করার সুযোগ আমি
সংযুক্তাদের দেব না। ত্রিনয়নীর মায়ের কোল আমি খালি হয়ে যেতে দিতে পারবো না। তার আগেই আমি রঙ্গনার কথা, ও ওর বুদ্ধিশুদ্ধি নেই, ও হয়তো একটা ইঁদুর মেরেছে বিষ দিয়ে আর তাই নিয়ে এখন বড়াই করছে। তুই আমার কথা শোন। না বাবা, আপনি আমার কথা শুনুন না। আমি দেখেছি যে ওনার খাবার। আর কোনো কথা শোনার সময় নেই, তুই চলে যা। তুই চলে যা এখান থেকে, এখান থেকে চলে যা। আজ আজ রাতের মধ্যেই এই চৌহদ্দিতে তুই থাকবি না। তুই চলে যা। চলে যাব। নাম সব সময় শুধু নিজেরটুকু বুঝলে চলে না। আরে বিবেক বলে একটা কথা আছে, মাঝে মাঝে তার কাছেও জবাব দিয়ে করতে হয়। বাব, কি ব্যাপারটা কি হঠাৎ করে এরকম ভালো সাজছিস? না না, ভালো সাজছি যেটা বলছি আমি মন থেকে বলছি। দেখ জিৎ, কিছু কিছু সময় না নিজের মতো সিদ্ধান্ত নিতে নেই, এটা ক্রাইসিসের সময় বাবা। Let's all be together. আমাদের একজোট হয়ে কাজ করতে হবে। তা বলে মানুষ খুন করব? আপনি আমাকে চলে যেতে বলছেন বাবা? হ্যাঁ হ্যাঁ বলছি, আমি তোকে এখানে আসতে বলেছিলাম, মানে আমি তোকে এখান থেকে চলে যেতে বলছি। চলে যা, চলে যা মা, চলে যা, ফিরে যা নিজের গ্রামে। কিন্তু কিন্তু বাবা, বাবা আমি ওনার বিপদ দেখেও ফিরে যাবো বাবা। হ্যাঁ যাবি, ফিরে যাবি। ছেলেকে বাঁচাতে তোকে আমি রক্ষা কবচ করে নিয়ে এসেছিলাম, তুই হয়তো ওকে বাঁচাবি, কিন্তু তোকে বাঁচাবে কে মা? তুই যে নিজের বিপদ দেখতে পাস না। ওরে ওরে ত্রিনয়নী, দীপু বিয়ে অস্বীকার করে চলে আসায় আমি ভেবেছিলাম যে তুই কোনোদিনই এ বাড়িতে ফিরবি না। আর সেই কথা ভেবেই তো আমি এক ভয়ানক কাণ্ড করে বসেছি। আমি আমার সমস্ত সম্পত্তি আমি দীপু বউয়ের নামে লিখে দিয়েছি, মানে তোকে। বাবা, এবার তুমি তোমার উইল ওর হাতে তুলে দাও। আমার কোনো সম্পত্তি প্রয়োজন নেই, কিচ্ছু দরকার নেই, তুমি সব ওকে দিয়ে দাও। সত্যি বলছি আমার কিচ্ছু প্রয়োজন নেই। আমি ভেবেছিলাম এই করে হয়তো আমার ছেলেটা বেঁচে যাবে, তো আমি বুঝতে পারিনি যে
ছেলের ভালো করতে গিয়ে আমি আমি তোর মরণ ফাঁদ পেতে ফেলেছি। ওরা সাংঘাতিক, ওরা পারে না এমন কাজ নেই। চলে যা মা, চলে যা, তুই এখান থেকে চলে যা, তুই নিজের ভালোটা বোঝ, নিজেকে বাঁচাতে এখান থেকে চলে যা, তুই এখান থেকে ফিরে যা।